হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, রিসেন্টলি আমার শ্বশুর বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে, সেটার একটা ডিটেল ব্লগ। এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। ঠাকুরকে তো আগে থেকেই সুন্দর করে সাজানো হয়েছে, এবার দিনের দিন পুজো হলেও প্রিপারেশন তো আগে থেকেই স্টার্ট হবে। তো আগের দিন থেকেই আমাদের সমস্ত প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। আমাদের হয়েছিল তিন রকমের নাড়ু, তিলের নাড়ু, গুড়ের নাড়ু আর চিনির নাড়ু। পুজোর জন্য সমস্ত কেনাকাটা তো আগের দিন সকাল থেকেই স্টার্ট হয়ে গেছে, কিন্তু আমার তো ছিল অফিস, আমি তো অতটা টাইম থাকতে পারিনি। কিন্তু আমি আগে থেকেই মাকে বলে রেখেছিলাম, বিকেলে যখন নাড়ু হবে আমার জন্য একটুখানি ওয়েট করো, আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব আর সমস্ত কাজটা একসাথেই করব। বাড়ি এসে ফ্রেশ হয়ে আগে চলে গেছি রান্নাঘরে কী কী নাড়ু হচ্ছে সেটা দেখার জন্য। বাড়িতে কোনো রকম অনুষ্ঠান হলে ভালো তো লাগেই, তার থেকেও ভালো লাগে হচ্ছে তার প্রিপারেশনটা। এই যে পাড়ার সবাই মিলে একসাথে বসে আড্ডা মারতে মারতে নাড়ু পাকানো, ব্যাপারটাই আলাদা, তাই না? আর এইদিকে দেখবে আমাদের বাড়িতে একজন খুদে সদস্য, নাড়ু বানানো হচ্ছে দেখে ওর একটা নাড়ু খাওয়াই চাই। নিচে চলছে এই সমস্ত প্রিপারেশন, আর ঠাকুর ঘরে সুন্দর করে আলপনা দেওয়া চলছে। ও হচ্ছে পৌ, ও খুব সুন্দর আঁকে, ওই জন্য ও নিজের থেকেই বলেছে এবার ঠাকুর ঘরের সামনের আলপনাটা ওই দেবে। মেঝেটা সাদা তো আরও বেশি যেন রঙটা ফুটেছে। একদিকে তো ও করছিলই, তার সাথে ওকে হেল্প করবে বলে ওর এক বন্ধুও চলে এসছে। যে কোনো পুজোতেই দেখবে বাচ্চাদের মধ্যে এক্সাইটমেন্টটা যেন একটু অন্য লেভেলেরই থাকে। কত রাত হয়ে গেছিলো ওদিনকে, কিন্তু ওরা বেশ ব্যাপারটা এনজয় করেই করছিল। এদিকে গুড় খই একসাথে মেখে রাখা হচ্ছে। আসলে পরের দিন তো পুজোটা একদম সকালে, তাই যতটা সম্ভব কাজ এগিয়ে রাখা যায়। এবারটা ভালো হয়েছে, পুজোর দিনটা এমন পড়েছে যে আমার আর অয়নের দুদিন ছুটি ছিল। পরের দিন সকালবেলা, মানে পুজোর দিন সকালবেলা, তাড়াতাড়ি উঠে আমরা আগে গেলাম ছাদে। পুজো তো ঠাকুর ঘরেই হবে, আর বিকেলে যে সমস্ত খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেটা ছাদেই হচ্ছে। পুজোর তো টাইম দেওয়া হয়েছিল সকালবেলা 11টার সময়, তার আগে গিয়েই সায়ন সমস্ত ফুল কিনে এনেছে। পুজো বলে কথা, ঠাকুর ঘরটা একটু না সাজালে হয়? পুজোর দিন বা তার আগের দিন টুম্পাদি, তৃপ্তি কাকিমা আমাদের অনেক হেল্প করেছে। বাড়িতে পুজো থাকুক বা যে কোনো অনুষ্ঠানই থাকুক, একটু তো লণ্ডভণ্ড হয়ে যায়, কিন্তু যদি হাতে হাতে করার লোক থাকে তাহলে কাজটাকে আর কাজ বলে মনে হয় না। আর এখানেও দেখো গাছ ভর্তি কত ফুল ফুটেছে। এবার তো আমিও চানঠান সেরে রেডি হব। পরে নিয়েছি একটা লাল টুকটুকে শাড়ি, এটা কিন্তু মায়ের শাড়ি। ইচ্ছা আছে আমি আর অয়ন সেম কালারের পরবো। ওপরে দেখো ঠাকুরটাকে কি সুন্দর লাগছে না? বাকি সব সরঞ্জাম মোটামুটি রেডি, সিন্নির জন্য সব কিছু রাখাও আছে, সেইটা হবে যদিও বিকেলবেলা। আগের দিন রাতে দেখলে না খইয়ের মধ্যে গুড় দিয়ে রাখা হচ্ছিলো, সেগুলোকেই দুটো কলসির মতো পাত্রতে সুন্দর করে সাজিয়ে রাখছি। ঠাকুরের কাছে এই যে তোমরা ফুলগুলো দেখছো, এগুলো কিন্তু সব আমাদের গাছের। আমার বাপের বাড়িতেও লক্ষ্মী পুজো হয়, কিন্তু ওটা হয় কোজাগরী লক্ষ্মী পুজো। এই বাড়ির পুজোটা মাঘী পূর্ণিমার সময়। আসলে আগের বছর সামনে তো বিয়েই ছিল, ওই জন্য পুজোটা সেইভাবে বড় করে করা যায়নি। দেখো তো কথা বলতে বলতে ঠাকুরমশাই এসেও গেছে আর পুজোও শুরু হয়ে গেছে। অতি কষ্টে অয়নকে এই লাল রঙের পাঞ্জাবিটা পরাতে পেরেছি। ভালো লাগে না একসাথে ম্যাচিং করে জামা কাপড় পরতে? পুজো শেষের পর আমি মা লক্ষ্মীর পাঁচালিটাও একটু পরে নিলাম। পুজো যেই শেষ, আমরা সবাই মিলে প্রসাদের জন্য ওয়েট করছি। ফল প্রসাদের সাথে সাথে আবার খাবো আমি লুচিও। ওপরে দেখো রান্নার জন্য সবাই চলে এসছে আর রাতের খাবারের প্রিপারেশনও চলছে। দুপুরবেলা আমাদের বাড়ির কজনের জন্য পোলাও আর আলুর দমের ব্যবস্থা করা হয়েছে, আর পোলাওটা সেদিনকে আলাদাই টেস্টি হয়েছিল। আসলে পুজোর ভোগের টেস্টই আলাদা হয়। এখানে আমরা সবাই মিলে বসে পড়েছি, একদিকে আছে লুচি আলুর দম, আবার অন্যদিকে পোলাও, এত খিদে পেয়ে গেছিলো মন ভরে ওদিনকে খেয়েছি। সমস্ত লোকজন আসা স্টার্ট হয়ে যাবে, তাড়াতাড়ি রান্না ওইদিকে কমপ্লিট হতে চলেছে। বিকেলে আমরা আবার বেরিয়েছিলাম চাটনির জন্য টমেটো আনতে। রাতে ভোগের মেনুতে কী কী ছিল তোমাদের একবার বলে দিই। ফার্স্টেই ছিল খিচুড়ি, তার সাথে লাবড়া, চাটনি আর মিষ্টি। পুপুনের তো এদিকে পরীক্ষা চলছে, ওই জন্য মাসিরা ওদিনকে সন্ধ্যের মধ্যেই বেরিয়ে গেছিলো। বেশিক্ষণ তোমাদের সাথে বকবক করবো না, চলো তাড়াতাড়ি চলে যাই ঘরে। ঘরে গিয়ে দেখি কি হচ্ছে। আমরা রিসেন্টলি একটা রুম ফ্রেশনার কিনেছি, আর এই পুচকেটা এসে ওর এই টেকনিকটা এত ভালো লেগেছে, বারবার ওটা বার করেই স্প্রে করা চাই। খিচুড়িও প্রায় রেডি, আর অন্যদিকে লোকজনও আসা স্টার্ট হয়ে গেছে। পাড়ার অনেকেই ওদিনকে এসেছিলেন, আমি সবারই মুখ চিনি, কিন্তু নাম জিজ্ঞেস করলে হয়তো আমি বলতে পারবো না। আর এখানে সব কাকিমারা বসে আছে, এরপর ওরা সিন্নিটাই মাখবে, আর অয়ন তো সিন্নি খেতে ভীষণ ভালোবাসে।
পুজো নিয়ে আমি অনেক শর্টসও ইউটিউবে দিয়েছি, তোমরা কিন্তু দেখতে ভুলো না। এই ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে আবার একটা নতুন ব্লগ।